আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ভিন্ন জাতের কবুতর যেগুলা আকাশে দীর্ঘ সময় উড়তে থাকে শূন্যের উপর। এখন যে কবুতরটি দেখবেন, এটি শীষ দেওয়া মাত্রই ঘুরতে থাকে। দেখেন কেমন ঘুরতেছে, এটার বৈশিষ্ট্য এটা, শুধু ঘুরবে। এখন যেগুলো দেখতেছেন এগুলো মুরগির মতো দেখতে কবুতর, আকারে অনেক বড় হয় এগুলো। এখন দেখতেছেন ব্লু এবং ব্লু চেক রেসার কবুতর, বিশাল একটি ফার্ম। এটার মধ্যে শুধু রেসার কবুতর, অন্য কোনো কবুতর নেই। এগুলো অনেক দীর্ঘ সময় আকাশে উঠতে পারে। রেসার কবুতরের প্রধান বৈশিষ্ট্য হলো এরা খুব দ্রুতগামী কবুতর। এরা দূর দূরান্ত থেকে অতি শীঘ্রই নিজের নীড়ে পৌঁছায়। এরা আকারে অনেক বড় হয় এবং দেখতে অনেক সুন্দর। এগুলো এক ভিন্ন প্রজাতির কবুতর, খুবই সুন্দর। এগুলো আকাশে একবার উড়তে শুরু করলে মোটামুটি কয়েক ঘন্টা সময় লাগে এদের নামতে, নিচে নামতে। এরা একই অবস্থানে দীর্ঘ সময় উঠতে পারে, তা অবিশ্বাস্যকর। একই স্থানে দীর্ঘ সময় থাকা আসলে ব্যাপারটা অবিশ্বাস্যকরই মনে হয়। এরা আসলে ট্রেনিং প্রাপ্ত, এদেরকে খুব সূক্ষ্মভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। প্রত্যেকটা কাজেই পরিশ্রম দিতে হয়, পরিশ্রম না দিলে তার ফল শুভ হয় না। তবে সকল প্রজাতির কবুতর এরকম উড়তে পারে না যেরকম এগুলো উড়ে। এগুলো শুনেই থাকে বেশি সময়, তবে ডিম বাচ্চাও করে এগুলো। এই প্রজাতির কবুতর মূলত পাকিস্তানে অ্যাভেলেবল, বাংলাদেশেও অনেক পাওয়া যায়। এগুলো এখন নেমে পড়লো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।